কৃত্রিম বানত উপঙিছে ডিব্রুগড় শহর, কৃত্রিম বানত উঠিল স্কুটি আরোহী। পথ নে নলা ধরব অবস্থা নেড়া নেপেরা বরষুণের মহাসাগর পরিণত হয়েছে ডিব্রুগড় শহর। তার মাজতে শহরের লোহারপট্টিত মুখ্য নলার প্রবল ফুটত স্কুটি সহ উঠি গলে। স্থানীয় লোকের তৎপরতাত স্কুটি আরোহীজনের জীবন রক্ষা পড়ে যদিও নলাত উঠি গেল স্কুটি। ঘটনার পাছতে এস আর এফ আর প্রশাসনের বিরুদ্ধে খঙত ডিঙিরি তোলা হয়ে পড়ল লোকসভা। ডিব্রুগড় শহরের কৃত্রিম বানক অসহায় স্থানীয় বিধায়ক প্রশান্ত ফুকন। বরষুণের পরিমাণ বৃদ্ধি আর নলা নর্দমাত একাংশ লোকের জাবর পেলার কৃত্রিম বানর সৃষ্টি হওয়া বলে দাবি করে বিধায়ক ফুকনে। সরকার আর পৌরসভার ব্যর্থতা ঢাকিবলে গুগলের উদ্ধৃতি দিলে স্থানীয় বিধায়কজন। সমগ্র সময়তে বরষুণ ইয়েলো এলার্ট দিছে আর ইয়াত যেখানে পানি আজি আহিছে, পরশি দিনা আমার পানি হয়েছিল, উলাই গেছিল পানি, যাকালি আমার তেনকা নাছিল, কিন্তু কন্টিনিউয়াস যেটা রেইনিং হয়েছে, কন্টিনিউয়াস রেইনিং হওয়ার কারণে এই ব্যবস্থা করা হয়েছে। পানি খোজকাড়ি খোজকাড়ি টিভিত উলিয়াবার ব্যবস্থা করা নাই এবার। হ্যাঁ, আর বিশ বছরে মানে কি করে আছো একটু রাইজে মোক দেখি আছে, ড্রেন সেনখিন প্রত্যেকখানি করা আছে। এটা এনেকটা সিস্টেম হয়েছে যে ইমান বেশি বরষুণ হয়েছে, ডাটাটো ললে হল, আজিকালি গুগলত মাই দিলে কিমান বরষুণ হয়েছে ওলাই যায়। কালি আমার এই সিং চাপরিত আমার যখন পলিথিন উলিয়ালো আর যানখিন তার জাবর দম উলিয়ালো, সাত ট্রেক্টর ওলাইছে, সাত ট্রেক্টর। এটা সেই কামখিনিতো বিধায়কজনে চাই থাকবে নয়, সেইখিনিতো কোনোবা মানুষই পেলাইছে। ইফালে নিশা বরষুণের সৃষ্টি হওয়া কৃত্রিম বানর মাজতে ডিব্রুগড়ের আর কে বি পথর ডিভাইডারত দুর্ঘটনায় পতিত হল এখন চারিচুকীয়া। ডিব্রুগড়ের পর জেসিম আহমেদের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। কৃত্রিম বানত উপঙিছে ডিব্রুগড় শহর, কৃত্রিম বানত উঠিল স্কুটি আরোহী। পথ নে নলা ঘুরব অবস্থা নেড়া নেপেরা বরষুণের মহাসাগর পরিণত হয়েছে ডিব্রুগড় শহর। তার মাজতে শহরের লোহারপট্টিত মুখ্য নলার প্রবল ফুটত স্কুটি সহ উঠি গলে। স্থানীয় লোকের তৎপরতাত স্কুটি আরোহীজনের জীবন রক্ষা পড়ে যদিও নলাত উঠি গেল স্কুটি। ঘটনার পাছতে এস আর এফ আর প্রশাসনের বিরুদ্ধে খঙত ডিঙিরি তোলা হয়ে পড়ল লোকসভা। ডিব্রুগড় শহরের কৃত্রিম বানক অসহায় স্থানীয় বিধায়ক প্রশান্ত ফুকন। বরষুণের পরিমাণ বৃদ্ধি আর নলা নর্দমাত একাংশ লোকের জাবর পেলার কৃত্রিম বানর সৃষ্টি হওয়া বলে দাবি করে বিধায়ক ফুকনে। সরকার আর পৌরসভার ব্যর্থতা ঢাকিবলে গুগলের উদ্ধৃতি দিলে স্থানীয় বিধায়কজন। সমগ্র সময়তে বরষুণ ইয়েলো এলার্ট দিছে আর ইয়াত যেখানে পানি আজি আহিছে, পরশি দিনা আমার পানি হয়েছিল, উলাই গেছিল পানি, যাকালি আমার তেনকা নাছিল, কিন্তু কন্টিনিউয়াস যেটা রেইনিং হয়েছে, কন্টিনিউয়াস রেইনিং হওয়ার কারণে এই ব্যবস্থা করা হয়েছে। পানি খোজকাড়ি খোজকাড়ি টিভিত উলিয়াবার ব্যবস্থা করা নাই এবার। হ্যাঁ, আর বিশ বছরে মানে কি করে আছো একটু রাইজে মোক দেখি আছে, ড্রেন সেনখিন প্রত্যেকখানি করা আছে। এটা এনেকটা সিস্টেম হয়েছে যে ইমান বেশি বরষুণ হয়েছে, ডাটাটো ললে হল, আজিকালি গুগলত মাই দিলে কিমান বরষুণ হয়েছে ওলাই যায়। কালি আমার এই সিং চাপরিত আমার যখন পলিথিন উলিয়ালো আর যানখিন তার জাবর দম উলিয়ালো, সাত ট্রেক্টর ওলাইছে, সাত ট্রেক্টর। এটা সেই কামখিনিতো বিধায়কজনে চাই থাকবে নয়, সেইখিনিতো কোনোবা মানুষই পেলাইছে। ইফালে নিশা বরষুণের সৃষ্টি হওয়া কৃত্রিম বানর মাজতে ডিব্রুগড়ের আর কে বি পথর ডিভাইডারত দুর্ঘটনায় পতিত হল এখন চারিচুকীয়া। ডিব্রুগড়ের জেসিম আহমেদের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।